ওয়েলকাম দেখছেন খবর সন্ধান যে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গবাসী অপেক্ষা করছে অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে বহু ভারতবর্ষের রাজ্যে বৃষ্টির জন্য জনজীবন বিপর্যস্ত এবং এমনই ঘটনা ঘটল পুনেতে যেখানে প্রবল বৃষ্টির জেরে একটা ষাট ফুটের দেওয়াল ভেঙে গিয়ে কম করে মৃত্যু হলো সতেরো জনের তো চলুন খবরটিতে কি জানা যাচ্ছে দেখে নি বৃষ্টিতে বিপর্যয় ষাট ফুট দেওয়াল ভেঙে মৃত্যু হলো অন্তত সতেরো জনের শনিবার ভোর রাতে অর্থাৎ আজকে ভোরে পুনের তালাব মসজিদের কোন্দা এলাকায় একটি আবাসনে এই ঘটনাটি ঘটেছে পুলিশের মতে প্রবল বৃষ্টির কারণেই ভেঙে পড়েছে দেওয়ালটি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ বেশ কিছুদিন ধরেই অবিরাম বর্ষণ চলছে পুনে ও আশেপাশে এলাকায় এবং শুক্রবারও তার ব্যতিক্রম ছিল না গভীর রাতে হঠাৎ ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর রাত তখন প্রায় দুটো বাজে স্থানীয়রা বাইরে এসে দেখেন যে আবাসনের একদিকে দেয়াল হুড়মুড় করে ভেঙে পড়েছে দুর্ঘটনাটি যেখানে ঘটেছে তার পাশেই রয়েছে একটি নির্নিয়মান আবাসন সেখানে যারা কাজ করতেন সেই শ্রমিকরাই ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হয় এর ঘটনার পর কিন্তু স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর যায় দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের কাছেও উদ্ধারকারী দল ঘটনাস্থলে হাজির হয় এবং উদ্ধার কাজ শুরু হয়েছে শনিবার সকাল পর্যন্ত অর্থাৎ আজকে সকাল পর্যন্ত এখনও সতেরো জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে তার মধ্যে রয়েছেন পুরুষ মহিলা এবং শিশু পুলিশের অনুমান যে দেওয়ালের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারেন এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে স্থানীয়রাও উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন বলে জানা যাচ্ছে পুনের জেলাশাসক নাভাল কিশোর রাম বলেছেন যে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে দেওয়ালটি এবং যে কোম্পানি এই দেওয়ালটি তৈরি করেছিল তার গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনায় মৃতদের বেশিরভাগই রয়েছেন পশ্চিমবঙ্গ এবং বিহারের বাসিন্দা আহতদের চিকিৎসা দেবে পুনে সুতরাং বুঝতেই পারলেন যে আজকে ভোর রাতে পুনেতে প্রবল বৃষ্টির জন্য একটা ষাট ফুট মতন দেওয়াল লম্বা সেই দেওয়ালটি ভেঙে পড়েছে এবং সতেরো জনের এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং যেটা জানা যাচ্ছে মৃত্যুর ঘটনা বা মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে চলেছে কারণ এখনও সম্পূর্ণ দেওয়ালটাকে সরানো সম্ভব হয়নি এই ছিল একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর দেখতে থাকুন খবর সন্ধান ধন্যবাদ